নেক্সট সুরাতে শয়তান কিভাবে ধোকা দেয়, যে না আমি আমার গার্লফ্রেন্ডকে তো খারাপ কিছু বলি না, সকালবেলা তাকে আমি মেসেজ দিয়ে ঘুম থেকে উঠে দেই, তাহাজ্জুদের সময় আমি তাকে বলে দেই ওঠো তাহাজ্জুদের নামাজ পড়ো। আবার কিছুদিন আগে একজন বলতেছিল যে দেখেন অমুক একজন এরকম ইসলামিক কন্টেন্ট তৈরি করে করে সার্বে নেটে মেয়ে কন্টেন্ট, বললাম যে কে করবে তোমার সাথে তার সম্পর্ক যোগাযোগ, সে বলতে সেরকম করে সার্বে, সব কি ধার্মিকতা, আর এর সাথে ভালো, সে তো খারাপ কিছু করবে না, সে ভালোটাই করবে, কি করবে কি করবে ভালোটা করবে, ভালো ভালো জিনিস করবে। আর একটা মেয়ে নামাজ পড়ে না, তাকে নামাজের কথা বলতে যাচ্ছি, আমি কি খারাপ কিছু বলতেছি? আর গার্লফ্রেন্ড যখন আসে তখন আমরা হাত ধরি কিন্তু ওর হাতে কিন্তু মোজা পরা থাকে, কখনো টাচ করিনি আমি, কখনো না। আরো গভীরে গেলাম না, আরেকজন তো বলতে পারে আমি তো তাহলে কিছু জেনাই করি নাই, এরকম বলে ফেলতে পারেন একজন, যে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের হাত মোজা দিয়ে উপরে ধরে বলো যে আমি কোনো ওরকে টাচই করি নাই, একবার হাত ধরেছিলাম তো হাতে মোজা ছিল, হাত মোজা ছিল। আরেকজন বলবে যে না করবে কি আমি তো টাচই করি নাই, আবার যে নাও করবে, হতে পারে কি না, এ জাতীয় বুঝ আছে কি নাই, এ সব নেক্সট সুরাতে শয়তানের ধোকা। আরে ওই মেয়েটা একেবারে দিনমুখ হয়ে যাচ্ছে, ওকে দিনের দিকে ফিরাই নিয়ে আসতেছি, তো যদি তাকে দিনের দিকে ফিরাইতে মনে চায় তো তাকে দাওয়াত না দিয়ে তার বাপের যাই বলো যে আপনার মেয়েরে পছন্দ আমার সাথে বিয়ে দেন, আপনার মেয়েরে আমি দিনের উপরে চলাব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ওর বাপ যদি রাজি হয়ে যায় মেয়েরে বিয়ে দেয়, এরপরে বিয়ে কইরা এবার রিক্স নাও, তা রিক্স নেবে না, কারণ যদি বিয়ে করার পরে যদি সোজা না হয়, কিন্তু গার্লফ্রেন্ড সোজা না হইলে ব্রেকআপ আরেকটা নিব, কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ে করে তালাক দেওয়া তো খুবই কঠিন, আবার যদি বিয়ের সময় 5 লাখ টাকা দেন মোহর থাকে তাহলে তো আরো কঠিন। হ্যাঁ, এরকম অবস্থা আছে না, তুমি ভালো করতে চাও তো বিয়ে করে ভালো করো, ওকে দিন শিখাইতে চাও বিয়ে করে দিন শিখাও, আর তা না কাজে এখন তো বিয়ে দেবে না, এখন তোমাকে বিয়ে দেবে না, এখন তোমার ওই মেয়ের দাওয়াত দিতে কইছে কেটা, তোমার পাশের তোমার যে রুমমেট যে বন্ধুটা নামাজ পড়ে না ওরে কোনো দিন নামাজের কথা কইছো, আছে না এরকম একই রুমে থাকে বন্ধু নামাজ পড়ে না, ওরে কোনো দিন কয় না ফজরের সময় ডাকা দেয়, গার্লফ্রেন্ডে মোবাইল করে উঠাই দেয়, ওরে দিনের দাওয়াত আছে কি না, দিনের দাওয়াত দিচ্ছে কিন্তু, আহা আমি তো তার সাথে কোনো খারাপ কথা বলি না, আমি কত নামাজের জন্য ডেকে দিচ্ছি তাহাজ্জুদের সময় উঠতে, তা আমার জন্য বলছি, আবার বলে হুজুর তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে এত দোয়া করছি ওর সাথে আমার বিয়ে হয়, বিয়েরও দোয়া করে। হ্যাঁ, কোনো মেয়েকে পছন্দ করা কি বৈধ, তবে সম্পর্ক করা বৈধ নয়, বিয়ের জন্য মেয়ে পছন্দ করা কি বৈধ, আপনি মেয়ের জন্য বিয়ে পর জন্য মেয়ে পছন্দ করবেন, এরপরে বিয়ের জন্য বাস্তব পদক্ষেপ নেবেন, জায়েজ এটা, এটা কি জায়েজ, আপনার একটা যেভাবে একটা মেয়ে আপনার পছন্দ হয়ে গেল, আপনি তার কথা শুনলেন অথবা কোনো এক কারণে হয়তো আপনি তাকে দেখে ফেললেন, এরপরে আপনার ওই মেয়ের প্রতি পছন্দ হয়ে গেছে, এরপরে আপনি বিয়ে এখন কি করবেন, ইসলামে পছন্দ করা জায়েজ না না জায়েজ, একেবারে জায়েজ, শুধু কি জায়েজ সুন্নাহ, আপনি মেয়ের জন্য মেয়ে পছন্দ করতে পারবেন কি পারবেন না, পারবেন, এরপরে বিয়ের জন্য চেষ্টাও করবেন, দেখেন যদি তার পরিবার মেনে না নেয় তাহলে আর হলো না, কিন্তু কোনো ভালোবাসা প্রেম ভালোবাসা চলবে না, এটা এটা আবার অনেকে বুঝতে পারে না যে পছন্দ করা এক জিনিস আর প্রেম করা কিন্তু আরেক জিনিস, আপনি পছন্দ করতেছেন রিলেশন প্রেম করার জন্য না, আপনি পছন্দ করতেছেন কি জন্য, হ্যাঁ কি জন্য, বিয়ে করার জন্য, আপনি বিয়ে করবেন এখন চেষ্টা করছেন করলেন, এখন মাছটা পছন্দ হয়েছে, দোকানের সাথে দরদাম করলেন, ভাই আমার একটু মাছটা দেন এই দামে, আমার তো এই সম্বল আছে, দোকানদার আপনাকে দিল না, পাশের খুব ভালো চলো একজন খরিদ্দার আছে মোটা দামে নিয়ে নেবে, তাকে দিয়ে দিল, আপনার পছন্দ হয়েছিল পাইলেন না, তো আপনার পছন্দ হয়েছিল আপনি নিতে পারলেন না, আপনার পরিবার বলবে আবার এই কথা যদি আবার মানুষ বলবে মেয়েদেরকে মাছের সাথে তুলনা করা হয়েছে, বাহ মেয়েদেরকে কিসের সাথে, মানুষ জাতি না জাতি নষ্ট করে ফেলানো হয়েছে, তো না আমরা মেয়েদেরকে মাছের সাথে তুলনা করি নাই, কথাটা আমি অন্য সেটসে বলছিলাম, তো আল্লাহ রাস্তায় বাধা শক্তি ক্ষমতা দিয়ে বাধা দিস দেয়নি, এরা আমাদেরকে নেশাজাতীয় দ্রব্য উপরে উপরে বলে অবৈধ না, হারাম করে দেয় না, একেবারে নিষিদ্ধ করে দেয় না, ওই একদিন দুই দিন সেমিনার করে একটু স্টিকার পোস্টার লাগায় তাতেই শেষ, আর ইনকাম করে ওই থেকে মোটা অঙ্কের টাকা, তাই না, ওই থেকে মোটা অঙ্কের টাকা ইন করে, এই নেশাজাতীয় দ্রব্য এই অশ্লীলতাও এটাও কি আল্লাহ রাস্তায় বাধার একটা কি সামগ্রিক, এবং এর মাধ্যমে যে একটা অথর্ব পঙ্গু জাতি তৈরি হচ্ছে, আপনি দিনহীন একটা জাতি তৈরি হচ্ছে, আপনাকে বিশ্বাস করেন নেক্সট জেনারেশন যারা এখন এই কাজে লিপ্ত আছে তারা ওই পরবর্তীতে যখন চলে যাবে, যারাই পৃথিবীকে পরবর্তীতে নিয়ন্ত্রণ করবে তারা কি ধার্মিক হবে নাকি, হ্যাঁ, তো তাদের মাধ্যমে যে সমাজ রাষ্ট্র গঠিত হবে সেটা কি ইসলামী সমাজ হবে, দিনদার সমাজ হবে, তাদের মাধ্যমে যে নতুন যে প্রজন্ম আসবে সেটা কি দিনদার প্রজন্ম আসবে, হ্যাঁ দিনদার প্রজন্ম আসবে, আসবে না,
আধুনিক মডারেট ইসলাম আসবে। যে মডারেট ইসলামের ব্যাখ্যা কি, সামনে মোটরসাইকেলের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর হেডলাইটের উপরে লেখা হলো আল্লাহ, আর পিছনে গার্লফ্রেন্ড পিঠের উপরে ঝুঁক দিয়ে বসে রয়েছে, এটার নাম ইসলাম। মডারেট হলো ইসলাম হলো এই, ইসলাম হলো সামনে আর পিছনে কি গার্লফ্রেন্ড। মোটরসাইকেলের হেডলাইটের নিচে লম্বা করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর হেডলাইটের উপরে লেখা হলো আল্লাহু, আর পিছনে গার্লফ্রেন্ড তার পিঠের উপরে ঝুঁকে বসে আছে, এটাই হলো এখন বর্তমানের ইসলাম। আপনি কি এটাকে ইসলাম বলে সংজ্ঞায়িত করতে চান? আপনি কি বলেন যে এটা ইসলাম? আপনি কি এটাকে ইসলাম বলে দাবি করেন? অসম্ভব, এটা কখনো ইসলাম হতে পারে না।